আপনাদের মাঝে আমরা দেখাবো Epson L130 L220 380 এর হেড আনবক্সিং। দেখুন Epson L300 আমরা 130 এর হেডের জন্য আপনার এটা আনছি। তবে এই হেডটা আপনি যে কোনো যেমন 380 31 10 220 210 110 এইসব প্রিন্টারগুলো লাগাতে পারবেন। দেখুন আগে আমরা প্রিন্টারের হেডটা দেখাই আপনাদের। এই হচ্ছে আপনার প্রিন্টারের হেড। আর একটু ভালো করে দেখি। আমরা এখন প্রিন্টারটা দেখব, এখন প্রিন্টারে লাগাবো একটি। আপনারা যারা হেড লাগাতে পারবেন না তারা সাবধানে কাজ করবেন, আর যারা লাগাতে পারেন তারা যে কোনোভাবে লাগাতে পারবেন, সমস্যা নেই। তবে সবসময় খেয়াল রাখবেন যাতে হেডের মধ্যে পানি কালি না যায়। তো বন্ধুরা আমরা এখন হেড লাগালাম। प्रिंटर ऑन करब देखুন বন্ধুরা প্রথম আপনার প্রিন্ট দেওয়ার পরে সাদা আইছে এখন আমরা হেডে কালি টানবো কালি টানার পরে অফন করব একটু প্রিন্টারটা राखें भाई आते मित्र देखो रखो এটা হেড পাল্লা না হ্যাঁ এটা হেড পাল্লা কি মাল আইছে ওকে লাগছে কিছু নাই টিটারে খাবে না এটা নিয়ে হেড কাটিং আলাদা ওর হেড ছিল आगे हेड 45 टाका दाम छो मार क्या मारा है कि दाम प्रिंटर दाम बेरिस तो ही है प्रिंटर ठप कर देती है कलर में ये सादा कलर प्रिंटर का साइज आसे कोई जाচ্ছে तो তোর এই ডিজিটাল ফটোস্টার কিন্তু প্রিন্টার আছে তো ওই সফটওয়্যারটা আছে না কাছে কিট লাগে না আপনার ওতে কিট আছে সফটওয়্যার আপনি নেটে তো লাগানেন তো ওই সফটওয়্যারটা মানে বুঝতে পারছি তাহলে কি বলি সাজ দেবো ওই যে আপনার এই যে প্রিন্টার এই ফটোকপির নাম লিখবেন তাও এসটিস না अरे लगाते बारे तो उसके नीचे हैवी पेन है बोलते हैवी पेन है डाटा का क्लास